আবারও বাড়তে পারে রেপো রেট। দেশের মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নিতে পারে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তবে রেপো রেট বেড়ে গেলে তার প্রভাব পড়বে শেয়ার বাজারে, যা নিয়ে আশঙ্কায় রয়েছেন শেয়ারে লগ্নিকারীরা। এদিকে খুব শীঘ্রই রেপো রেট বৃদ্ধির ঘোষণা করতে পারেন আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস। শুধু শেয়ার বাজারে নয়, রেপো রেট বৃদ্ধি পেলে ব্যয়বহুল হবে ইএমআইও, সেই আশঙ্কাও করছে দেশের অর্থনৈতিক মহল। জানা গেছে গত 28 সেপ্টেম্বর থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতির কমিটি এমপিসি এর বৈঠক শুরু হয়। আজ দেশের আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা ঘোষণাও করা হবে। আজ সম্ভবত 0.50% হারে বাড়তে চলেছে রেপো রেট। বেশিরভাগ অর্থনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন দেশে মুদ্রাস্ফীতি বৃদ্ধিকে আটকানোর জন্যই এই ধরনের পদক্ষেপ নিতে পারে আরবিআই। গত আগস্টে মুদ্রাস্ফীতির হার ছিল 7% কাছাকাছি, তা 4% আনতে চায় আরবিআই। এর আগে 5ই আগস্ট 2022 রেপো রেট বাড়ায় রিজার্ভ ব্যাংক, সেবারেও রেপো রেট বেড়েছিল 50 বেসিস পয়েন্ট। আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস জানান, মনিটারি পলিসি কমিটির সিদ্ধান্ত মতো রেপো রেটে পরিবর্তন আনা হচ্ছে, 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে রেপো রেট। পরিস্থিতি সামাল দিতে 2020 সালের মার্চ মাসে রেপো রেট ছিল 115 বেসিস পয়েন্টে, তা প্রায় 11 মাস অপরিবর্তিত ছিল। করোনার প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করায় ফের রেপো রেট বাড়তে শুরু করেছে।